পারিপার্শ্বিক চাপে গৃহ নির্মাণ প্রকল্পে সার্ভে করা সম্ভব নয়, কাজের নিরাপত্তা এর দরুন বিঘ্নিত হবে। একইভাবে সঠিক দায়িত্ব তারা পালন করতে পারবেন না, এর ফলে সমস্যায় পড়তে হবে তাদের। এই ধরনের একগুচ্ছ দাবি তুলে আরামবাগ এসডিও ও বিডিওকে লিখিত দিলেন আরামবাগ ব্লকের আশা ও অঙ্গনারী কর্মীরা। আরামবাগের জুবিলি পার্ক থেকে মিছিল সহযোগে প্রশাসনিক দপ্তরে লিখিত দিলেন কয়েকশো কর্মী। জানা গেছে সম্প্রতি সরকারিভাবে আশা ও অঙ্গনারী কর্মীদের গৃহ নির্মাণ প্রকল্পে সার্ভের দায়িত্ব দেওয়া হয়েছে। গ্রামে গ্রামে ঘুরে উপভোক্তাদের তথ্য সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীদের অভিযোগ, বিভিন্নভাবে এলাকার মানুষ তাদের উপর চাপ সৃষ্টি করছেন এই প্রকল্পে তাদের ঘর পাইয়ে দেওয়ার জন্য। এর ফলে তারা চাপের মুখে পড়ছেন। এই সার্ভে করতে গেলে এলাকার মানুষের কাছে তাদের ভাবমূর্তি নষ্ট হতে পারে, তাই এই কাজ তারা করতে চান না। এই দাবি তুলেই আরামবাগ এসডিও ও বিডিওকে লিখিত দিলেন তারা। একটা লিস্ট বেরিয়েছে ঘর পাপকদের নামের লিস্ট, সেই লিস্টটা ভেরিফিকেশনের দায়িত্ব দিয়েছে আমাদেরকে। মূলত দায়িত্ব দেওয়া হয়েছে 15টা কলম আছে, 15টা কলমে ইয়েস অর নো লেখার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কাজটা করতে গেলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমাদেরকে। তাই জন্যে আমরা এই কাজটা করতে ইচ্ছুক নেই। সরকার আমাদের ওপরে বিভিন্ন রকম কাজের বোঝা চাপিয়ে দেয়। আমরা বহু কষ্ট করে, প্রচুর পরিশ্রম করে, বিনা পারিশ্রমিকই আমরা সমস্ত কাজ উদ্ধার করে দিই। কিন্তু এই কাজটা করতে গেলে ভবিষ্যতে আমাদের পরিবারের উপর বা আমাদের উপর বিভিন্ন রকম মানসিক শারীরিক হয়রানির শিকার হতে হবে বলে আমরা মনে করি। এই জন্য এই কাজটা আমরা করতে ইচ্ছুক নই। এই যে 15টা কলম ফিল আপ করে আমরা দেবো, আমরা তো কারোর নাম কাটতেও যাব না, কাউকে পাওয়াতেও পারবো না। আমাদের উপরে আরও অন্য আধিকারিকরা থাকবেন, তারা সার্ভে করবেন, তার উপরে আইসিওসিরা সার্ভে করবেন, তার উপরে এসডিও সার্ভে করবেন, তবে তারা বিবেচনা করবেন সে আদৌ ঘর পাওয়ার যোগ্য কি যোগ্য নয়। কিন্তু পাবলিক মনে করবে যে আশারা যেহেতু সার্ভে করেছে, আশারাই আমাদের নামটা বাদ দিয়েছে। এই করে আমরা মানুষের সঙ্গে যেভাবে অন্তরঙ্গভাবে মিশে গেছি আমাদের কাজের মধ্য দিয়ে, সেই পরিস্থিতিটা আমাদের আর থাকবে না বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। ওই জন্য আমরা এই কাজটাকে একদম করতে চাইছি না। আমাদের এই কর্মসূচি আজকে আমরা হঠাৎ করে জানতে পারি 4/12/2022 তারিখ হঠাৎ করে একটা অর্ডার আসে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভেটা আশা এবং আইসিডিএস কর্মী বা সিভিক বা প্রাণী সম্পদ এদের দিয়ে করানো হবে। তো আমরা এই কাজটা করব না এ কথা বলছি না, কিন্তু আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ একটাই, এর মধ্যেই যথারীতি আমাদের উপর প্রচুর ফোন আসছে, চাপ আসছে যে এটা দেখবেন, এটা করবেন। তাহলে আমরা মনে করি আমরা তো স্বাধীনভাবে কাজটা করতে পারবো না। যখন আমরা স্বাধীনভাবে কাজটা করতেই পারবো না, তো এলাকার সঙ্গে আইসিডিএস এবং আশাদের একটা বন্ডিংয়ের ব্যাপার থাকে। এলাকা তৈরি করা নিয়ে আমরা কাজ করি, মানে প্রত্যেকটা বাড়িতে 365 দিন আমরা ডোর টু ডোর ভিজিট করি। এলাকার সঙ্গে একটা সুমধুর সম্পর্ক আমাদের। তো এই সম্পর্কের মধ্যে কোনো ফাটল ধরাতে আমরা চাইছি না ওনারা আমাদের কোনো প্রকার ভুল বুঝুক, যে দিদিমণি সার্ভে ভুল করেছে, দিদিমণি তথ্য ভুল দিয়েছে। এই জিনিসের জন্য আজকে আমরা আমাদের আরামবাগের এসডিও ম্যাডাম, বিডিও সাহেব এবং সিডিপিও স্যারকে একটা আশা এবং আইসিডিএস মিলে যৌথ একটা ডেপুটেশন দিতে চলেছে। এই হলো আজকের আমাদের কর্মসূচি। আমরা ইচ্ছুক নই না, আমরা সরকারি কাজ করতে ইচ্ছুক না, আমরা এটা কখনো বলছি না। আমাদের কাছে যে কাজই আছে আমরা হাসি মুখে সেটা করে থাকি, কিন্তু এই ক্ষেত্রে আমরা একটু ভয় পাচ্ছি বা পিছু হটতে চাইছি এই কারণে, এলাকার সঙ্গে যে সম্পর্ক নষ্ট হওয়ার কিন্তু এতে প্রচুর ঝুঁকি রয়েছে। এই ঝুঁকিটা আমরা এই মুহূর্তে নিতে চাইছি না। চাপ আসছে বলতে, যেমন ধরুন এ বলছে আমারটা দেখবেন, শুনছি আপনারা সার্ভে করবেন, এটা কিন্তু যেন হয়ে যায়, এরকম একটা ব্যাপার থাকে। ঠিক আছে, নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 0321125522 এমেগনি হসপিটাল। আপনার সুস্থতাই আমাদের সাফল্য।